আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ভিডিও ব্লার করবেন, অর্থাৎ মোবাইল দিয়ে ভিডিও কিভাবে ব্লার করবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিভাবে ব্লার করবেন। আর এর আগে আমি আরেকটি ভিডিওতেও দেখেছিলাম আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, অর্থাৎ ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। সেই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। তাহলে কি হবে, আপনারা যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কোনো সমস্যা হবে না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে যদি আমার চ্যানেল কোনো নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এলাম, অর্থাৎ আমাদের যে ফোন স্ক্রিন রয়েছে সেই ফোন স্ক্রিনে। ফোন স্ক্রিনে আসার পর আপনারা যে দেখতে পাচ্ছেন ক্যাপকার্ট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি। তো আপনার হাতে থাকা স্মার্টফোনে যদি এই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি না থাকে, তাহলে প্লে স্টোর থেকে আপনারা ফ্রিতেই এটা ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। তো আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন যাদের মোবাইলে ইনস্টল করা নাই। তারপর আমি এটাকে ওপেন করব, ওপেন করে বাকি কাজটি আপনাদেরকে আমি খুব সহজেই বুঝিয়ে দিব। তো আপনারা পুরো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তারপর এখানে একটি ইন্টারফেস শো হয়েছে, তারপর দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, অর্থাৎ নিউ প্রজেক্টে আসার পর এখান থেকে আপনার একটি ভিডিও সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এই যে এই ভিডিওটা সিলেক্ট করলাম, সরি, এই যে ভিডিওটা সিলেক্ট করলাম সেটা অনেক ছোটো, তো এটা দিয়ে হবে না, যাচ্ছে একটু বড় ভিডিও দিয়ে দেখাই। তো এই যে দেখতে পারতেছেন এই ভিডিওটা, তো আমি এখান থেকে কিছু অংশ রেখে আর বাকিটা ডিলিট করে দিব। এজন্য আমি আপনার যেতটুকু দরকার এতটুকু রেখে বাকি লেয়ারে ক্লিক করে এই যে স্কিপে ক্লিক করলেই বাকিটা ডিলিট করে ফেলবেন এখান থেকে। তারপর এই যে ওয়াটারমার্কটি প্রথমেই ডিলিট করে দেবেন। তেমন এখান থেকে কাজটি হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন ব্যাকে। যদি আপনার হাতে থাকা স্মার্টফোনে যদি অর্থাৎ আপনার যেই নেট কালেকশন কিন্তু রাখতে হবে, জন্য ডাটাটি আপনারা আগে থেকে অন করে রাখবেন। আর যাদের যাদের চালু আছে তাদের তো ভালোই, যার যাদের নাই তারা এখান থেকে আপনারা এটিকে নেট কালেকশন দিয়ে দেবেন। তারপরে এই যে এখানে চলে আসো, এই যে দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে ইফেক্ট, এই ইফেক্টে ক্লিক করার পর এই যে বিডি ইফেক্ট এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটু ইন্টারফেস শো হবে। তো একটু অপেক্ষা করুন, আমার নেটটি একটু প্রবলেম। তারপর এই যে বেসিকে চলে যাবেন, বেসিকে যাওয়ার পর এখানে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া আছে ব্লার, এই ব্লার অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে। তারপর এই যে এই অপশনে দিয়ে আপনারা এটাকে অর্থাৎ অ্যাডজাস্ট করে নেবেন, অর্থাৎ আপনার যতটুকু ব্লার ততটুকু রেখে। তারপর এই যে টিক মার্কে ক্লিক করে এই লেয়ারটিতে ক্লিক করে এটাকে টেনে বড় করে ভিডিওটা সম্পূর্ণ করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফেস রয়েছে ফেসের উপরও ব্লার পড়ে আছে। এজন্য এখন এটাকে সরাতে হলে আপনাকে আসতে হবে ওভারলেতে। ওভারলেতে আসার পর এড ওভারলে দেন, এখান থেকে সেম ভিডিওটি আপনাকে নিতে হবে। তো সেম ভিডিওটা এখান থেকে নিয়ে এই যে আবার এড করে দিবেন। এড করার পর এটাকে সেম একদম ওইটার মতো অ্যাডজাস্ট করে নেবেন, অর্থাৎ এই যে দুই আঙ্গুলে ধরে ওইটাকে টেনে ওইটার মতো সেম করে রাখবেন। দেন এখান থেকে এসে এটা যতটুকু আছে এতটুকু রেখে বাকিটা স্কিপ করে বাকিটা ডিলিট করে দেবেন। তারপর এই যে দ্বিতীয় লেয়ারটি এই ভিডিওটাতে ক্লিক করে এই যে এদিকে আছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লারটা হয়ে গেছে। তারপর এই যে ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড, এখানে 100 হওয়ার পর আপনারা ভিডিওটাকে ইম্পোর্ট করবেন। তো এখানে একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো আপনাদের তো প্লে করে না দেখালে আপনাদের বিশ্বাস হবে না। তো আমি এখান থেকে প্লে করব। তো দেখছেন আমি তো প্লে করে দেখালাম, আপনারাই বুঝতে পারতেছেন ভিডিওটা কিরকম হয়েছে। তো আমি আপনাদেরকে আবার প্লে করে দেখাচ্ছি, অর্থাৎ ভিডিওটা প্রথম কিরকম আছে আমি এই আইকনে দিয়ে আপনাদেরকে দেখাই। এই দেখুন ভিডিওটা প্রথম ছিল এরকম, তারপর হয়েছে ব্লার দেওয়ার পর হয়েছে এরকম। তো এখানে পার্থক্য বুঝতে পারতেছেন কি সুন্দরটিকে ব্লার হয়েছে। তো এখানে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। আর ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করি নাই, এজন্য যে এখানে কোনো মিউজিকের প্রয়োজন আমি মনে করি নাই, এজন্য কোনো মিউজিক ব্যবহার করি নাই। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন কিভাবে আমি আমার যে
ভিডিওটি সে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিভাবে আমি ব্লার করলাম। তো আপনারা চাইলে এরকম ভিডিও ব্লার করতে পারেন, আর যদি চান ফটোকে ব্লার করবেন, কারণ ক্যাপকাট দিয়ে তো ফটো ব্লার করা যায় না। আপনাদের জন্য খুব শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে আসব কিভাবে ফটো ব্লার ব্যাকগ্রাউন্ডটিকে ব্লার করবেন, তো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ওই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।